হ্যাঁ, কথা বলেন। কতদিন আগে ধরছেন? বয়স যখন 12 বছর বয়স তখন ওরে বাবা, 12 বছর বয়সে, 12 বছর বয়সের সময় আপনি ধরছেন? আচ্ছা, যাক, তো ভালোই তো হইলো। বিয়ে হয়েছে না? না, আপনি বাচ্চা আছে কজন? এই যে মেয়ে। আচ্ছা, 12 বছর আগে কোথা থেকে ধরছেন? মিরপুর। ওকে, ওখানে বড় থেকে ছোট হয়েছে, এই বড় থেকে ছোটতে বড় হয়েছে মিরপুর। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। কি জন্য ধরছেন? আপনি কি ওটা ভালোবাসেন না বিয়ে করবেন? সবসময় শরীরের ভিতরে প্রবেশ করেন না? আচ্ছা, আপনি কি চান? এর কি বিয়ে করতে চান না ভালোবাসেন? কোনটা? হ্যাঁ, ও স্বামীরে সবসময় দূরে দূরে রাখেন, তাই তো? হ্যাঁ, মানে স্বামীরে কাছে যেতে দেন না? জোরে কথা বলেন। হ্যাঁ, স্বামীর লগে এর লগে কি কোনো দ্বন্দ্ব আছে আপনার লগে? তো স্বামীরে দূরে দূরে রাখেন কেন? আপনি কি তার লগে বিয়ে করছেন? হ্যাঁ, জোরে কথা বলেন। হ্যাঁ, কথা বলেন না, আপনি তার বিয়ে করছেন? হ্যাঁ, তাহলে এর স্বামীরে দূরে রাখেন কেন? ও বিবাহিত স্বামী না? হ্যাঁ, কথা বলেন। আমি কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করছি, শাস্তি দিছি? তাহলে আপনি কথা বলেন না কেন? তাহলে শাস্তি দিব, কথা বলেন। এখন আপনি কি চান? উনি কি যাবেন কি যাবেন না? হ্যাঁ, ও আচ্ছা, যাক, সুন্দর কথা বলছে। আপনি যেটা মনে হচ্ছে সেটা শাস্তি দেন, আপনি চলে যাবেন, তাই তো? হ্যাঁ, কথা বলেন, যাবেন না, থাকবেন? যাইবেন কিনা সেটা বলেন। আপনি এনে থাকার মতো জায়গা নাই তো? আপনি হিন্দু মানুষ, ও তাহলে ওখানে চলে যান, জান গা। হ্যাঁ, এর ঘরের পিছিয়ে বট গাছ আছে কোন জায়গায়? কথা আরো জোরে বলেন। এর ঘরের পিছে বট গাছ আছে? আমার ঘরের পিছে বট গাছ আছে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এই শোনেন, এখন জোরে কথা বলেন। এর ঘরের পিছে বট গাছে থাকে, আপনি যাইবেন নি যাইবেন কিনা সেটা বলেন। হ্যাঁ, জোরে বলেন, যাবেন না, যাবেন না। আচ্ছা, তাহলে আপনি কি করা যায়, কি শাস্তি দেওয়া যায়? যেটা মনে হয় সেটাই দিমু। আচ্ছা, মানে আমি চাই তো আপনি শাস্তি না খেয়ে সোজা চলে যান, তা ভালো হবে না? হ্যাঁ, ও আরো 4 ভাই বোনেরও ক্ষতি করে? বাবা, আপনি আরো 4 ভাই বোনেরও ক্ষতি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এ নিচে রুগী আছে, ডাক দিয়ে করে দেখে দেখো। হ্যালো, আমরা কি হয়? আমি এর পাশের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আমি তো আগে এর এটা করে কে সাথী, তাই তো? ও আচ্ছা আচ্ছা, মানে তাহলে সমস্যা আছে। একজন লোকের পাওয়া যাইতেছে না, নাম কি? নার্গিস। নামে কিছু বলতে পারবেন? কি সমস্যা? বসেন, কি সমস্যা? বসেন, কি সমস্যা? ফিনিশিংটা হয় না। আচ্ছা, ওদের কিছু কোনো নষ্ট বা কিছু আসেনি কর্মক্ষেত্রে? আর তো
জোরে না বললে তো শুনবে না মানুষ, জোরে বলেন। হ্যাঁ জান কইছে, আমি শুনছি। জোরে কথা বললে আমি শুনবো, একটু কন কি সমস্যা কন না, আস্তে আস্তে কথা। আপনি কি পথ জানিসি জোরে কথা কে তার না মুসলমান? হ্যাঁ তুমি পদ্মা থাকতে চাও? তো পদ্মা থাকতে চাইলে মেয়ে লগে 12 বছর বয়স ধরছ, এর স্বামীর কাছে তে দাও না, এটা কেমন তোর পদ্মা? হ্যাঁ পদ্মা থাকতে চাই, আমারে থাকতে দেই না শয়তানে। শয়তানে দেয় না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিবনি সবাই দিবেন। আর কে আছে রোগী? আর কেউ আছে? আর কে আছে? মেয়েটার মতন যে ও আচ্ছা ঠিক আছে ওকে। এই শোনো, এখন তোমার যেটা বলো, এখন তুমি যাইবে কিনা সেটা বলো। হ্যাঁ থাকবে এর লগে? এলো থাকবে কেন? তুমি না কইলা তুমি বট গাছে যাইবে গা। হ্যাঁ কি সমস্যা ওর বাড়িতে বলো? এর বাড়ির মানুষ ভালো না, খুব খারাপ। আচ্ছা কি খারাপ করছে কল তো? ও আচ্ছা, তো কোন জায়গায় ঘিরে রাখছে? ওর বাড়ির আশেপাশে কি ঘিরে রাখছে? বাচ্চা তুমি এটা নষ্ট করছো? তো তুমি কি ভালো কাজ করলা? আবার কইতে আসো দেখছে না, এ মহিলার 3 মাসের বাচ্চা নষ্ট করছো, তুমি ভালো কাম করছো? আমি পরে ডাকুম, সবার ডাক দিব, যাও বেরোয় যান। আমি ডাক দিব পরে, দেখে দিছি তো এখন ডাক দিব আস্তে সব বেরোবে। বল
কি নাম বোন আপনার রিক্তা হ্যাঁ রিক্তা রিক্তা ও আচ্ছা আচ্ছা বাড়ি কই আপনার বাহির বাড়ি সে নড়াইল নড়াইল থাকেন কোথায় এখন তাতিপাড়া তাতিপাড়া এদিকে তাতিপাড়া ও নড়াইল আপনি জন্মস্থান হইছে নড়াইল মাসাবির এলাকা ওখানে আচ্ছা নড়াইল হ্যালো ভিউয়ার্স দেখেন আমার এই বোনটা বাড়ি নড়াইল উনি এখানে থাকে যাও কোনার সাথে যে দিনটা ধরেছে বারো বছর বয়সে ধরেছে স্বামী সংসার ছেলে সন্তান এখন সকলে কিছু সমস্যা করছে আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন পাঁচ উত্তর নামাজ নামাজ তো নামাজ পড়েন হ্যাঁ ঠিক আছে বলেন ঠিক আছে স্বামী সমাজ করবেন এখন শরীর হালকা লাগে তো হালকা কিনা বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ ওঠেন